শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশে হিন্দুদের উপর দুর্বিষহ আক্রমণের ঘটনা ঘটে চলছে। এই সমস্ত ঘটনায় শত শত হিন্দু ধর্মাবলম্বী জনগণ আক্রান্ত হচ্ছেন, নিহত হয়েছেন বেশ কিছু মানুষ, আহত হয়েছেন আরও কয়েকশত হিন্দু জনগণ। কোনো কোনো ক্ষেত্রে লুটপাট, অগ্নিসংযোগ ও নারী নির্যাতনের ঘটনাও ঘটে চলছে। এই সমস্ত ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে শ্রী চৈতন্য গরীয় মঠ কর্তৃপক্ষ। বাংলাদেশের ঘটনাবলীর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বুধবার রাজধানীতে এক প্রতিবাদী সংকীর্তন সমাবেশের আয়োজন করে এই ধর্মীয় সংস্থাটি। এই উপলক্ষে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান থেকে আগত সনাতনী হিন্দু ধর্মাবলম্বীরা সমবেত হন। এই প্রসঙ্গে বলতে গিয়ে চোখের জল ধরে রাখতে পারেননি জগন্নাথজি মন্দিরের অধ্যক্ষ ভক্তিকমল মহারাজ। ঘটনা বলে নিন্দা জানিয়ে তিনি বলেন, আমরা চাই বাংলাদেশে হিন্দুদের উপর আর একটিও যেন আক্রমণ না নেমে আসে, সবাই নিজ নিজ ধর্ম পালনের মধ্য দিয়ে এগিয়ে চলুক। আমাদের কর্মসূচি বাংলাদেশের হিন্দুদের প্রতি অসহনীয় অত্যাচার নির্যাতনের প্রতিবাদে হরিনাম সংকীর্তন সমাবেশ, এর উপলক্ষ ভগবানের প্রতি নিবেদন এবং আপনাদের নিকটে নিবেদন, যাতে সমস্ত পৃথিবীতে যত আমাদের হিন্দু সনাতন রয়েছেন তারা যে জায়গায় সেখানে থাকুন, ভাই ভাই মিলে থাকুন। এর উদ্দেশ্য যে যেখানে সরকার আছে বাংলাদেশ সরকারের নিকটে এই নিবেদন, আপনি বিনীত নিবেদন, আপনাদের বিভিন্ন নিবেদন তাদের জানান। এই অবস্থা ত্রিপুরাবাসী, ত্রিপুরা রাজ্যবাসী তারা খুব দুঃখিত, মনে ব্যথিত। এই আমাদের সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, হিন্দু সমাজ তাকে বাঁচাবার জন্য উদ্ধার করবার জন্য আপনাদের রয়েছে লক্ষ্য। আমাদের হিন্দু সমাজ বেঁচে থাকে, স্বয়ং ধর্মে জয় হোক, নিত্য ধর্ম সনাতন ধর্ম। সেটা আমার হিন্দু সমাজ কী অবস্থা হচ্ছে সমস্ত পৃথিবীতে, সমস্ত পৃথিবীতে হিন্দু রয়েছে, সমস্ত পৃথিবীতে সনাতনী রয়েছে, সকলে বেঁচে থাকুন, ভালো থাকুন, মিলেমিশে থাকুন, দেবে থেকে ভজন করে জীবনে ধন্য করুন, এর উদ্দেশ্য। আমরা কাটাকাটি মারা হয় হিংসা করবার জন্য জগতে আসি নাই, আমরা ভজন করে হরিনাম করে ধর্মপথের থেকে সনাতন ধর্ম, আমাদের নিত্য ধর্ম আদি ধর্ম সত্যযুগে ছিল, তেতাল ছিল, তারপর চলছে সনাতন ধর্ম, কর্মীয় নষ্ট হয় না, তখন লুপ্ত হয়ে আবার সে উঠে যায়, ধর্মের প্রতি উজ্জ্বল হয়ে থাকে। সুতরাং আমাদের সনাতন ধর্ম উজ্জ্বল হয়ে থাকো, এই প্রার্থনা। এদিন এই উপলক্ষে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে এক নগর সংকীর্তনের আয়োজন করা হয়। এটি কীর্তন সহকারে রাজধানী বিভিন্ন পথ পরিক্রমা করে রাজধানীর বিভিন্ন ধর্মীয় সংগঠনের আধিকারিক সহ ভক্তবৃন্দরা এই নগর পরিক্রমায় অংশগ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।